ধরুন আপনার পিতামাতা আপনার যখন 8 বছর বয়স তখনই মারা গিয়েছে, তখন একটি ছেলে হিসেবে আপনার জগৎটা কিরকম হবে? অবশ্যই শূন্য। আপনাকে অবশ্যই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এতিম হিসেবে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হলেও একটি সময় আপনি চারপাশে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বুঝে জীবিকা টানে আপনাকে কোনো না কোনো কাজে লিপ্ত হতে হবে এবং একটি নির্দিষ্ট সময় পর হয়তো আপনার জীবনটাকে আপনি নিজে হয়তো গুছিয়েও নিতে পারেন। আপনার মাতা পিতা বেঁচে থাকলে যেরকমভাবে গুছিয়ে নিতেন সেরকমভাবে হয়তো কখনোই হবে না, কিন্তু নিজের মতো একটি ওয়েতে হয়তো জীবনটাকে ঠিকই গুছিয়ে নেবেন। কিন্তু 8 থেকে 10 বছর বয়সে একটি মেয়ের যদি হঠাৎ করে তার মাতা পিতা মারা যায় তখন তার ক্ষেত্রে কি পরিস্থিতি সেম হয়? হ্যাঁ, সেও সহানুভূতি পায়, সেও আপনার মতো স্ট্রাগলের সম্মুখীন হয়। কিন্তু ছেলে হিসেবে বায়োলজিক্যালি সোশ্যালি আপনি চারপাশ থেকে যেরকম সাপোর্টটা পান একটি মেয়ের পক্ষে কিন্তু সেরকম সাপোর্টটা পাওয়া সবসময় সম্ভব হয় না। এরকম একটি অবস্থা থেকে একটি মেয়ে কিভাবে তার জীবনের লক্ষ্যে পৌঁছেছিল, কিভাবে সামান্য একটি ঘরোয়া ও ইন্ট্রোভার্ট মেয়ে হতে একজন সাহসী এক্সপ্লোরার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো, সেটা নিয়ে আজকের এই ভিডিও। কথা বলবো আমাদের সকলেরই প্রিয় লারা ক্রফটকে নিয়ে। যারা ভিডিও গেম কম বেশি খেলো তারা হয়তো টম রেডার সিরিজটা কোনো না কোনো সময় হয়তো খেলেছো বা হয়তো এর নাম শুনেছো। এই টম রেডার সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র এবং মূল চরিত্রই হচ্ছে লারা ক্রফট। আজ লারা ক্রফটের সাহসী হয়ে ওঠার গল্পটা আমরা শুনব। সো হে উই গো, টম রেডার স্টোরি এক্সপ্লেইন ইন বাংলা। লারার জন্মটা 1980 দশকে কোন একটি সময় হয় ইংল্যান্ডের বার্মিংহামে। তার পিতা লর্ড রিচার্ড ক্রফট এবং মাতা লেডি অ্যামেলিয়া ক্রফটের ঘরে প্রথম সন্তান এবং একমাত্র সন্তান হিসেবে জন্মগ্রহণ করে লারা ক্রফট। লারা শৈশবকাল থেকেই তার পিতার বদলে তার মাতার সাথে অনেক বেশি পরিমাণ সময় কাটিয়েছে। এমনকি তার ম্যানার শেখানো থেকে শুরু করে স্কুলে যাওয়া থেকে শুরু করে যাবতীয় যত কার্যক্রম আছে সবকিছুই অ্যামেলিয়া ক্রফটই বেশি দেখাশোনা করত। এমনকি লারার ছোট থেকেই অজানাকে জানার আগ্রহ ছিল অনেক। অপরদিকে তার পিতা ছিল একজন আর্কিওলজিস্ট, যারা সাধারণত প্রত্নতাত্ত্বিক বিভিন্ন জিনিস বা প্রাচীন বিভিন্ন বস্তু বা ইতিহাস নিয়ে অনেক ঘাটাঘাটি করে, তাদেরকে বলা হয় আর্কিওলজিস্ট। তো লারার পিতা খুবই নামকরা একজন আর্কিওলজিস্ট থাকে। সেই সুবাদে লারার পিতা অলওয়েজ তার আর্কিওলজি সংক্রান্ত বিভিন্ন রিসার্চ এবং বিভিন্ন এক্সপ্লোর নিয়ে বিজি ছিল, যার কারণে পরিবারকে সে ছোট থেকে সেরকম সময় দিতে পারেনি। এ নিয়ে পারিবারিক বিভিন্ন কলহ তার মাতা এবং পিতার মাঝে ছোট থেকেই হতো। লারা ছোট থেকে এই ঝগড়া দেখেই বড় হয়েছে। এমনকি লারাও তার পিতার সান্নিধ্যে ছোট থেকে খুব বেশি একটা পায়নি, কিন্তু তবুও লারার পিতা লারাকে আর কিছু পারুক না পারুক ছোট থেকেই আর্কিওলজির ব্যাপারে ইন্টারেস্ট ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে লারা ছোট থেকে অজানাকে জানার আগ্রহ নিয়ে বড় হয়েছে এবং বিভিন্ন সময় তার বাবার রিসার্চ করা বিভিন্ন ডকুমেন্টস এবং অনেক কিছু ঘাটাঘাটি করে আর্কিওলজি সম্বন্ধে মোটামুটি শৈশব বয়সে লেখাপড়া যতটুকু করা দরকার ততটুকু ঠিকই করেছিল। একদিন লারাকে দেখে লারার পিতা লারার মাতাকে নিয়ে আর্কিওলজি সংক্রান্ত একটি ট্রিপে যায়। লারার বাসায় অর্থাৎ ক্রফট ম্যানরে যারা কেয়ারটেকার ছিল তাদের ভরসাতে লারাকে রেখে যায়। কিন্তু অতি দুঃখজনক ব্যাপার হচ্ছে প্লেন ক্র্যাশ হয় একটি দ্বীপে এবং সেই প্লেন ক্র্যাশে লারার মা অ্যামেলিয়া ক্রফট মৃত্যুবরণ করে। সৌভাগ্যজনকভাবে লারার পিতা রিচার্ড ক্রফট বেঁচে গেলেও তার পরবর্তী জীবন একাকিত্ব এবং চারপাশে কন্ট্রোভার্সির কারণে নরক হয়ে গিয়েছিল তার জীবনটা। লারার পিতা অনেকদিনের আর্কিওলজির পর একটি পর্যায়ে জাপানের ইয়ামাটা দ্বীপের ব্যাপারে একটি অদ্ভুত তথ্য ফাঁস করলো যে এই দ্বীপে অশরীরী এমন কিছু অস্তিত্ব আছে যার কারণে অনেক কিছুই আনসলভড রয়ে গিয়েছে। অর্থাৎ আর্কিওলজিস্টরা সাধারণত পুরনো বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে বা রিসার্চ করে, কিন্তু রিচার্ড ক্রফট এ সংক্রান্ত বিষয়ে ঘাটাঘাটির পাশাপাশি সে বিভিন্ন অশরীরী আত্মা বা ভৌতিক বিভিন্ন বিষয়ে ঘাটাঘাটি করা শুরু করে, যার কারণে তার ফলোয়ার যারা ছিল তারা অনেকেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করা শুরু করে, এমনকি মিডিয়াও তাকে এক পর্যায়ে পাগল আখ্যা দিতে থাকে। একটি পর্যায়ে অপমান আর অপদস্থ এবং স্ত্রীর হারানোর শোক, এমনকি লারার সাথে যেহেতু পিতার এক বিশাল দূরত্ব তৈরি হয়ে গিয়েছে লারার মাতা মৃত্যুবরণ করার পর, এ সংক্রান্ত সকল শোক সইতে না পেরে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে লারার পিতা রিচার্ড ক্রফট নিজের মাথায় নিজেই পিস্তল দিয়ে গুলি করে মৃত্যুবরণ করে। সময় কেটে যায় এর মাঝে, তবে এরই মাঝে লারার সাথে পরিচয় হয়েছিল কনরেড রথ নামক একজন আর্কিওলজিস্টের। এই কনরেড রথ লারার পিতারই একজন কোওয়ার্কার ছিল। একজন নতুন আর্কিওলজিস্ট হিসেবে এই কনরেড রথ লারার পিতার সাথে কিছুদিন কাজ করেছিল। তো রথ তখন নতুন বিয়ে করলেও সে ছিল নিঃসন্তান। লারা যেহেতু এতিম ছিল তাই লারাকে আপন সন্তানের মতো সে তখন অ্যাডপ্ট করে নেয় এবং সময়ের সাথে সাথে লারার যাবতীয় লালন পালন লেখাপড়া থেকে শুরু করে লারাকে ঠিকঠাক মানুষের মতো গড়ে তোলার মতো সকল কাজ রথই করে। কিন্তু রথ সবকিছু করলেও
ঠিক রথ লারার বাবা হয়ে উঠতে পারেনি, স্রেফ একজন সাপোর্টারের মতোই ছিল সবসময়। তো হরেক স্ট্রাগলের মধ্য দিয়ে লারা একটি পর্যায়ে বড় হয়ে যায়, কিন্তু এরই মাঝে লারা তার চারপাশের হরেক করুণ বাস্তবতার কারণে সে একটি পর্যায়ে টোটালি ইন্ট্রোভার্ট হয়ে যায়। সময় আসে উচ্চশিক্ষার, সে তখন ভর্তি হয় ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে। তো সেখানে ভর্তি হওয়ার সময় তার পরিচয় হয় জাপানি বংশোদ্ভূত এক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্যামান্থা নিশিমোরার সাথে। এই স্যামান্থা নিশিমোরা পুরো ভার্সিটি লাইফে লারার খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। গ্র্যাজুয়েশনের পর লারা যেহেতু আর্কিওলজি নিয়ে লেখাপড়া করেছিল, সেই আর্কিওলজির উপরেই সে তার কাজ শুরু করে। সময়টা তখন 2013 সাল। এক আর্কিওলজিস্ট জেমস হোয়াইটম্যান তার নতুন একটি প্রোগ্রাম শুরু করে যার নাম হচ্ছে হোয়াইটম্যানস ওয়ার্ল্ড। সে বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়ে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে এবং সেগুলো রিসার্চের জন্য নিয়ে আসে, এবং এই সংক্রান্ত বিষয়গুলোই টিভিতে টেলিকাস্ট করা হয়, যার কারণে শোটাও অনেক হাইপিয়ে রয়েছে এবং জনগণ পছন্দ করে শোটা। এছাড়াও লারা তার কথিত পিতা কনরেড রথ এর টিমের হয়ে বিভিন্ন আর্কিওলজি সংক্রান্ত কাজের অংশ হয়ে ইদানিং একজন প্রফেশনাল আর্কিওলজিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। তো একদিন 2013 সালে হঠাৎ করে জেমস হোয়াইটম্যান সরাসরি কনরেড রথের কাছে আবেদন করে তাদের রিসার্চের জন্য যে এন্ডিউরেন্স শিপটা ব্যবহার করা হয় সেই জাহাজে করে জাপানের ইয়ামাটাই দ্বীপে একটি রিসার্চ প্রোগ্রাম চালু করার জন্য। সেই রিসার্চ প্রোগ্রামের যাবতীয় ফান্ডিং হোয়াইটম্যানই দিবে। হোয়াইটম্যানস ওয়ার্ল্ড নামক নতুন শোয়ের জন্য নতুন একটি পর্ব বানানো হবে, তো মোটামুটি প্রফিট আসবে, এরকম একটি চিন্তাভাবনা করে কনরেড রথ লারা সহ সকলকে নিয়ে রাজি হয় সেই এক্সপেডিশনে যেতে। তো সময় মতো তারা সকলে একদিন সকালবেলা এন্ডিউরেন্স শিপে উঠে যায়, কিন্তু দুপুর গড়াতে না গড়াতেই হঠাৎ করে হোয়াইটম্যানের কাছে কল আসে স্পন্সরের তরফ থেকে, এবং স্পন্সর সরাসরি জানিয়ে দেয় যে আমাদের পক্ষে এই শোটাতে আর কোনো রকম ফান্ডিং করা সম্ভব হচ্ছে না। এই হোয়াইটম্যান মোটামুটি স্পন্সর থেকে অনেকদিন যাবত টাকা নিলেও যে পরিমাণ তার শোটা থেকে ইনকাম করার কথা ছিল সেই পরিমাণ ইনকাম সে করতে পারছিল না। আরেকটি ঝামেলা হচ্ছে হোয়াইটম্যানের স্ত্রী হোয়াইটম্যান থেকে ডিভোর্স নেবার পর হোয়াইটম্যান এর দিনকাল বিষয়টা ভালো যাচ্ছিল না। তো হোয়াইটম্যান তখন বাধ্য হয় তার সংগ্রহশালা থেকে বিভিন্ন আর্টিফ্যাক্টস অর্থাৎ দুর্লভ বস্তু লন্ডনের মিউজিয়ামে বিক্রি করার জন্য, এবং এছাড়াও কিছু ব্ল্যাক মার্কেটের বিভিন্ন মাফিয়াদের কাছেও সে বিক্রি করতে বাধ্য হয়। তো হোয়াইটম্যানের কাছে খুব বেশি টাকা পয়সা নেই, সেই দিন রাত হয়ে যায় এই সংক্রান্ত টাকা পয়সা এবং যাবতীয় সকল ঝামেলা মেটাতে গিয়ে। এরই মাঝে হঠাৎ করে সন্ধ্যায় যখন শিপ ছেড়ে দিবে তার কিছুক্ষণ আগে একজন সাইবার ক্রাইমের আসামি অ্যালেক্স এসে হাজির হয় সেই জাহাজে। মূলত তার পিছনে পুলিশ অনেকদিন যাবত তদন্ত করছিল এবং তার চারিগুড়ি সব ফাঁস হয়ে গিয়েছে, তাই তাকে ধরার জন্যই মূলত পুলিশ ধাওয়া করছিল। সে জাহাজের মধ্যে হঠাৎ করে উঠে যায়। কনরেড রাগ হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে ইয়ামাটাইতে যাওয়ার প্ল্যান তারা ক্যান্সেল করতে চাচ্ছে। অপরদিকে হোয়াইটম্যান বারবার কনভিন্স করার চেষ্টা করছে যে কোনো না কোনোভাবে হয়তো টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে। তো সব মিলিয়ে পুরো হজবরল অবস্থা। তবে লারা এখানে স্যামান্থা নিশিমোরা এর এক আঙ্কেল যিনি অনেক ধনী তার নিকট আবেদন জানায় এই যাত্রায় কিছু স্পন্সর করার জন্য, অর্থাৎ টাকা পয়সা দেওয়ার জন্য। স্যামান্থা নিশিমোরার চাচা একটি শর্তে রাজি হয় টাকা দিতে, এবং সে শর্ত হচ্ছে পুরো যাত্রায় যত ভিডিও করা হবে ভিডিও করার দায়িত্ব তার ভাতিজি স্যামান্থা নিশিমোরাকেই দিতে হবে, যেন স্যামান্থা পুরো যাত্রায় তার আঙ্কেলের দেয়া ক্যামেরা দিয়ে সবকিছু ভিডিও করতে পারে। যদি এটা করতে দিতে রাজি থাকে সবাই তাহলেই সে এই যাত্রায় টাকা দিবে। সকলেই রাজি হয়ে যায় এ শর্ত শোনার পর। তো এরপর আর কি, পরদিন সকালের মাঝেই একটি ভিডিও ক্যামেরা এবং একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরাসরি এসে হাজির হয় এন্ডিউরেন্স শিপে স্যামান্থা নিশিমোরার চাচার তরফ থেকে। কিন্তু জাহাজের মধ্যে যেহেতু একজন সাইবার ক্রাইমার অ্যালেক্স রয়েছিল তাই এ বিষয়টা সকলেই ভালো মতো নেয়নি, এবং অ্যালেক্স ধরা পড়ার পর একটি পর্যায়ে সে বলে যে দেখুন আমি আপনাদের সাহায্যে আসতে পারি, আমি একজন দক্ষ সাইবার এক্সপার্ট, আপনারা চাইলে আমি টাকা পয়সা কিভাবে হ্যাক করে লুট করতে হয় সেটাও জানি, এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে আমি একজন টেকনিশিয়ান, একসময় আমি একটি বাণিজ্যিক জাহাজের টেকনিশিয়ান হিসেবে কাজও করেছি, আমাকে কাজে আসতে পারে আপনাদের। কনরেড রথ সবকিছু বিবেচনা করে অ্যালেক্সকে জাহাজ থেকে নামায় না, তাকে রেখে দেয়। তো অতঃপর শুরু হয় সেই যাত্রা। লারার সাথে যে সকল লোকগুলো এসেছিল তারা হচ্ছে স্যামান্থা নিশিমোরা, গ্রিম রেয়াস, কনরেড রথ, জেমস হোয়াইটম্যান, সবকিছু ভালোই চলছিল। কিন্তু ইয়ামাটাই দ্বীপের কাছে আসতেই বিশাল একটি ঝড়ের কবলে পড়ে যায় এন্ডিউরেন্স জাহাজটি। ঝড়ের মাত্রা এতই বেশি ছিল যে একটি পর্যায়ে কয়েকটি পাথরের সাথে বাড়ি খেতেই জাহাজটি হঠাৎ করে দুভাগ হয়ে গেল। লারা কোনো কিছু বুঝে ওঠার আগেই জাহাজ যখন ডুবতে শুরু করে তখন লারা জাহাজের ভাঙা এক অংশ হতে লাফ দিয়ে তার পিতা সমতুল্য কনরেড রথের হাত ধরতে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কনরেড রথ এবং লারা কেউই হাতটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, যার কারণে লারা সরাসরি পানিতে পড়ে যায়। কনরেড রথ সহ বাকিরা মোটামুটি লাইফ বোটের সাহায্যে এবং কোনো রকম ভেসে দ্বীপের সাইডে এসে পড়ে, কিন্তু লারা ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে একটি পর্যায়ে তাদের সকল থেকে একটু দূরে এসে হাজির হয়। লারা জ্ঞান ফেরার পর দেখতে পায় যে সে দ্বীপের মধ্যে রয়েছে এবং তার থেকে মোটামুটি কিছু দূরেই তার
জাহাজে অন্যান্য সঙ্গীরা রয়েছে। তো লারা তাদেরকে যখন ডাক দিতে নেয় তখনই পেছন থেকে কে বা কারা এসে যেন লারার মাথায় জোরে আঘাত করে, এরপর লারা জ্ঞান হারিয়ে ফেলে। এর অনেকক্ষণ পর লারা যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার আশেপাশে অনেক মানুষের কঙ্কাল ও লাশ রয়েছে এবং তার পুরো দেহকে একটি বিশেষ চামড়ার মতো আবরণে বেঁধে রাখা হয়েছে এবং তাকে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। লারা একটি পর্যায়ে দেখতে পারে যে সাইডে আগুন জ্বলছে, তখন তার মাথায় বুদ্ধি আসে যে করেই হোক তার এই বাদনটার মধ্যে আগুন লাগিয়ে হলেও সে এই বাদন থেকে মুক্তি পাবে। এরপর সে প্ল্যান অনুযায়ী নড়াচড়া শুরু করলে একটি পর্যায়ে আগুনের সংস্পর্শে তার দেহ আসতেই তার পুরো বাঁধনে আগুন লেগে যায়। এরপর সে ওই বাঁধন দুর্বল হওয়ার সাথে সাথে নিচে আছড়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিচে একটি গাছের ডালের ধারালো অংশ দাঁড়ানো অবস্থায় ছিল, সেটা সরাসরি লারার পেটের কোণার একদম এক স্থান থেকে ঢুকে অন্য স্থান দিয়ে বের হয়ে যায়। লারা ভয়াবহভাবে আহত হয়ে পড়ে। সেই আহত দেহ নিয়ে লারা সেই স্থান থেকে বের হওয়ার জন্য সামনে এগুতে থাকে, কিন্তু একটি মুহূর্তে হঠাৎ করে ভূমিকম্প শুরু হয় এবং চারপাশ ভেঙে পড়তে শুরু করে। লারা একটি পর্যায়ে দৌড়ে সেই স্থান থেকে বের হওয়ার চেষ্টা করে এই আহত শরীর নিয়ে, কিন্তু এরই মাঝে হঠাৎ করে এক জঙ্গলির মতো লোক লারার পা ধরে অনেক টানাটানি করতে থাকে। যেহেতু ভূমিকম্পের মতো কাঁপছিল সবকিছু তাই উপর থেকে পাথর আছড়ে পড়ে সেই লোককে মৃত্যুবরণ করে এবং লারা একটি পর্যায়ে একটি খোলা স্থানে চলে যায়। লারা দেখতে পায় ততক্ষণে ভোর সকাল হয়ে গিয়েছে এবং লারা দেখতে পায় চারপাশে অনেক জাহাজ, বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে অনেক কিছু ধ্বংসস্তূপের মতো অবস্থায় পড়ে রয়েছে এবং আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর সে কিছু যন্ত্রপাতি খুঁজে পায় এবং সে সকল যন্ত্রপাতিগুলোর মধ্যে স্যামান্থার চাচা পাঠানো সেই ক্যামেরাটাও ছিল। সেই ক্যামেরা হাতে নেবার পর একটি ওয়াকিটকিও খুঁজে পায় লারা। তো সেগুলো নিয়ে একটি গুহার নিচে কিছু খড়কুটোতে আগুন চালানোর পর সে ওই ভিডিও ক্যামেরার ভিডিও ক্লিপগুলো অন করে দেখতে থাকে এবং ওদিনই কনরেড রথের তরফ থেকে ওয়াকিটকিতে সিগন্যাল আসে এবং কনরেড রথ সেখানে জানায় যে হাতে গোনা অল্প কিছু লোক তারা জীবিত আছে এবং লারাকে স্যামান্থা, জোনা এবং বাকিরা খোঁজাখুঁজি করছে। এমনকি কনরেড রথ নিজেও লারাকে খুঁজছে এবং বর্তমানে তারা কোন স্থানে অবস্থান করছে তার কিছু নিদর্শন এবং উদাহরণ লারাকে দিয়ে দেয় এবং লারাকে এও বলে দেয়, দেখো তুমি তোমার পিতামাতার অনুপস্থিতিতেও তোমার স্বপ্ন এবং তোমার লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আজ এত দূর অবধি এসে পড়েছো, তোমার উপরে বিশ্বাস আছে তুমি সার্ভাইভ করতে পারবে। তো সেদিকে রাত হয়ে যায় এবং রাতটা কাটানোর পর পরদিন সকালে লারা আশেপাশে বিভিন্ন স্থান হাঁটাহাঁটি করে তার বাকি সদস্যদেরকে খুঁজতে থাকে। এরই মাঝে গাছে একটি লাশ ঝোলানো অবস্থা দেখতে পায় এবং ওই লাশের কাঁধে একটি তীরও ছিল। তো লারা অতঃপর সেই গাছে উঠে সেই তীরের ধনুক এবং তীরের যাবতীয় বিষয়বস্তু সেই লাশের থেকে আলাদা করে নিয়ে নেয়। আসলে এই দ্বীপে অতীতেও অনেকে এসে আটকে গিয়েছিল, তাদেরই অনেক ডেড বডি পুরো দ্বীপে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। লারা একটি পর্যায়ে দুঃখ হলেও নিজের ক্ষুধা নিবারণের জন্য কিছু হরিণ শিকার করতে বাধ্য হয়। অতঃপর সে সকল হরিণের মাংস ভক্ষণ করে এবং আরো কিছু যাবতীয় জিনিসপত্র সংগ্রহ করতে করতেই তার সেদিন কেটে যায়। এরপর ওদিন রাতের বেলা এখানে ওখানে হেঁটে তার সহযাত্রীদের খোঁজারই ফাঁকে একটি পর্যায়ে সে দূর থেকে স্যামান্থার মতো কেউ কথা বলছে এরকম আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ ধরে অনেকক্ষণ সামনে দৌড়ানোর পর একটি পর্যায়ে সে ঠিকই স্যামান্থাকে খুঁজে পায়। স্যামান্থাও খুব খুশি হয়েছে তার বান্ধবীকে কাছে পেয়ে। তো স্যামান্থা জানায় যে শিপের অন্যান্য গুরুত্বপূর্ণ লোকরা এবং স্যামান্থা একই সাথে ছিল, লারাকেই মূলত তারা খুঁজছিল। তো লারা অবাক হয় আরো একজন বাড়তি লোককে সাথে দেখে যার নাম মেথায়াস। তো স্যামান্থা সেখানে লারার সাথে মেথায়াসকে পরিচয় করিয়ে দেয়। তো মেথায়াস সেখানে জানায় যে এদ্বীপের পুরনো বাসিন্দা সে, অনেক বছর আগে সে এক জাহাজ ডুবিতে এদ্বীপে এসে আশ্রয় নেয় এবং এরপর থেকে এদ্বীপেরই বাসিন্দা হয়ে গিয়েছে এবং যারা এখানে হারিয়ে যায় তাদেরকে সে সহায়তা করে এরকম বলে। তো সেখানে স্যামান্থা এবং সেই মেথায়াস নাকি জাপানি এক পুরনো রানী যার নাম হিমিকো তার ব্যাপারে কথা বলছিল। তো বন্ধুরা, এই গল্পের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে জাপানের অতীতের এক শক্তিশালী রানী হিমিকো। তো হিমিকো কে, চলুন একটু অতীত ইতিহাসের দিকে যাওয়া যাক। বাস্তবতা হচ্ছে হিমিকো 170 সালে জন্মগ্রহণ করে এবং 248 সালে জাপানে মৃত্যুবরণ করে। সে জাপানের ইয়ামাটাই অঞ্চলের, অর্থাৎ লারারা যে দ্বীপে গিয়েছে বাস্তবে এই দ্বীপটা আছে এবং ইয়ামাটাই অঞ্চলের রানী ছিল এবং জাপানের অতীতের বিভিন্ন স্টেটগুলোর মধ্যে অনেক ঝামেলা লেগে থাকতো এবং এই ঝামেলা সবকিছু কঠিন হাতে দমন করতে সক্ষম হয়েছিল এই হিমিকো এবং সে টোটাল 30 স্টেটকে একত্র করে তার শাসন প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ 30 স্টেট সকলেই হিমিকোর সকল কমান্ড মানতে বাধ্য থাকতো। তবে অতি আশ্চর্যের বিষয় হচ্ছে এই মহিলা খুব একাই জীবনযাপন করত, সে বিবাহ করেনি, তার এক ভাই ছিল তার যাবতীয় সকল বিষয়, অর্থাৎ যত রাজনীতি সংক্রান্ত বিষয় আছে এগুলো সবকিছু তার সাথে পরামর্শ করে পরিচালনা করত এবং সে একাই থাকত। শুধুমাত্র খাবার এবং তথ্য আদান প্রদানের জন্য একজন পুরুষের আগমন ছিল তার কক্ষে। জাপানের লোকজনরা বিশ্বাস করত এই রানী হিমিকো নাকি সূর্যের দেবতা, সূর্যের রানী কিংবা সূর্যের কন্যা, মানে আরো জাতা। আসলে এই মহিলা ধর্মীয় বিভিন্ন ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে ক্ষমতায় বসেছিল, কিন্তু এই মহিলা ঠিক ধার্মিক ছিল না, সে ছিল অন্ধ পূজারি। সে বৌদ্ধ ধর্মের বাহিরেও অদ্ভুত কিছু বিষয় নিয়ে অনেক পূজা করত, যার কারণে একটি পর্যায়ে শয়তানের পূজা করতে করতেই সে একটি পর্যায়ে অভিশপ্ত হয়ে পড়ে। সে পুরো জাপানকে 50 থেকে
60 বছর শাসন করতে সক্ষম হয়েছিল। তো এ হচ্ছে বাস্তব ঘটনা, কিন্তু গেমে দেখানো হয়েছে যে তার মৃতদেহ অনেকদিন যাবত ইয়ামাটাই দ্বীপের মধ্যে সংরক্ষণ করে রেখেছে এবং তার দেহকে গার্ড দেয় উনি সামুরাই নামক একটা বিশেষ গোত্র। এরা সামুরাইদেরই বংশধর, কিন্তু এরা সামুরাইদের থেকে আরেকটু উঁচু লেভেলের সামুরাই এবং এদের শারীরিক গঠনও কিছুটা ভিন্ন। নির্দিষ্ট সময় পরপর দ্বীপের বাসিন্দাদের মধ্যে হতে অনেকে নিজেদেরকে স্যাক্রিফাইস করা তাদের দেহ উৎসর্গ করে হিমিকোর প্রতি, কিন্তু এদের লাভের লাভ কিছুই হয় না, হিমিকোর আত্মা আর জীবিত হয় না। হিমিকো যেহেতু ধর্মীয়ভাবে অভিশপ্ত বিভিন্ন রিচুয়ালস করে এক পর্যায়ে মৃত্যুবরণ করেছিল, তার দেহ পুরোপুরি ঠিকঠাক সৎকার যেহেতু করেনি এবং অনেক কারণেই অনেক অশরীরী সমস্যা দেখা দেয় এই পুরো দ্বীপে, এবং এই অশরীরী সমস্যা সমাধানের জন্য প্রায়ই বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বলি দেওয়া হয়, যেন তাদের বলিতে যেন আস্তে আস্তে যেন শান্তি ফিরে আসে এই দ্বীপে। কিন্তু বাস্তবতা হচ্ছে লাভের লাভ কিছুই হচ্ছে না, জাস্ট মানুষগুলো মৃত্যুবরণ করছে। তো এসব কিছু শুনতে শুনতে একটি পর্যায়ে লারা ক্রফট ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম যখন হঠাৎ করে ভেঙে যায় তার, তখন দেখে যে বৃষ্টি হচ্ছে, কিন্তু আশেপাশে মেথায়াস এবং স্যামান্থা কেউই নেই। বলার সুবিধার্থে আমি স্যামান্থাকে স্যাম বলে সম্বোধন করব। তো স্যামকে আমাদের লারা অতঃপর খুঁজতে থাকে এদিক ওদিক, এবং একটু সামনে এগুতেই একটি ফাদের মধ্যে পা আটকে যায় লারার, এবং লারার তাতে অনেক আঘাত পায়। যখন সে আর্তচিৎকার করছিল তখনই তার আশেপাশে জাহাজের অন্যান্য যে সকল আরোহীরা ছিল তারা সকলে এসে হাজির হয় এবং জোনা লারার পা থেকে সেই ফাদটাকে আলাদা করে। স্যাম কারো কাছেই নেই, কোথায় হারিয়েছে স্যাম কেউই জানে না। তো লারার কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর সেখানে তারা সকলে মিলে প্ল্যান করে যে পুরো গ্রুপটা দুভাগ হবে, এবং দুভাগ হয়ে একটি গ্রুপ স্যামকে খুঁজবে এবং অপরদিকে লারা ও হোয়াইট ম্যান চলে যায় কনরাইড হ্রদকে খোঁজার জন্য। তারা যখন কনরাইড হ্রদকে খোঁজার জন্য সামনে এগুচ্ছিল তখনই হঠাৎ করে একটি পর্যায়ে এই দ্বীপের স্থানীয় যে সকল বাসিন্দা রয়েছে তাদের দ্বারা আক্রমণের শিকার হয়। এই আক্রমণের পর লারা এবং হোয়াইট ম্যানকে বেঁধে একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে লারা দেখতে পায় যে তাদের আগে যে সকল লোকজন এই দ্বীপে এসেছিল এরকম আরো কিছু লোককে তারা বেঁধে রেখেছে। মূলত এরা একটি কাল্টের সদস্য যারা বিভিন্ন অদ্ভুত বিষয়ে বিশ্বাস করে এবং দ্বীপের বাহিরের কেউ আসলেই তারা বিভিন্ন রকম টর্চার করে তাকে মেরে ফেলে। কিন্তু এরা আবার বিভিন্ন রকম বেআইনি কার্যক্রম লাইক মানব পাচার, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র ব্যবসা এগুলো সবই করে। তো লারার সামনে কিছু মানুষকে খুন করা হয়। এরপর লারাকে খুন করার আগে তারা যখন সেই স্থান থেকে একটু বিরতি নেওয়ার জন্য সামনে এগোয় তখন লারা একটি পর্যায়ে সুযোগ পেয়ে যায় এবং নিজের সৃজনশীল দক্ষতাকে কাজে লাগিয়ে সে নিজের হাতের দুর্বল বাদন হতে মুক্তি পেয়ে যায়। তো লারা একটি পর্যায়ে সকলকে ফাঁকি দিয়ে যখন সামনে এগুচ্ছিল এরই মাঝে একটি পর্যায়ে সে ওই কাল্টের যে কমান্ডার গোছের একজন লোক তার নিকট ধরা পড়ে যায়। সেই লোক লারাকে শারীরিকভাবে হেনস্থা করার জন্য অনেকভাবেই জোরজবরদস্তি করতে থাকে এবং এরই মধ্যে যখন লারা এবং ওই লোকের মাঝে ধস্তাধস্তি হচ্ছিল ঠিক সে মুহূর্তেই নিজের অসাবধানতাবশতই ওই লোকের হাতে থাকা পিস্তলের ট্রিগারে চাপ দিয়ে বসে অসাবধানতাবশত সে পিস্তলের গুলি ওই ঘাতক লোকটার মাথায় লেগে সেই লোকটা মৃত্যুবরণ করে। তো লারা একটি পর্যায়ে ঘাবড়ে গেলেও পরে সে পিস্তল নিয়ে সামনে এগুতে থাকে এবং মানসিকভাবে কিছুটা আঘাতও পায় যে সে জীবনে কোনো কিছু খুন করেনি। এই দ্বীপে আসার পর তার প্রথমে হরিণ খুন করতে হলো, এমনকি একজন মানুষও নিজের আত্মরক্ষার জন্য খুন করতে হলো। কনরের রথ নিজের অবস্থান যে জায়গায় বলেছিল লারা ওইরকম একটি স্থান অনুমান করেই সামনে এগুতে থাকে। একটি পর্যায়ে সে রথের নিকট পৌঁছানোর পর দেখতে পায় যে রথ কিছু হায়নাকে মোকাবেলা করছে, অর্থাৎ কিছু হায়না রথের উপর আক্রমণ করেছিল, এমনকি রথের একটি পায়ের কিছু মাংস টেনে ছিঁড়েও ফেলেছে। রথের অবস্থা খারাপ, কোনো মতো রথ কিছু হায়নাকে গুলি করে সেখান থেকে তাড়াচ্ছিল। তো অতঃপর কনরাইড রথকে যখন প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার তখন আশেপাশে কিছু পায় না লারা। তখন রথ বলে যে একটি ব্যাগ ছিল আমার সাথে, ওই ব্যাগটার মধ্যে একটি ট্রান্সমিটার, কিছু যাবতীয় ওষুধপত্র এমনকি মেডিকেল কিট, পাশাপাশি দু তিন দিনের কিছু খাবারও ছিল। গোলাগুলির কোন পর্যায়ে হায়নারা যে সেই ব্যাগটা কামড়ে নিয়ে চলে গেল আমি আর খেয়ালই করতে পারিনি আত্মরক্ষার কারণে। তো লারা তখন কনরাইড রথকে সেখানে অবস্থান করতে বলে এবং রিস্ক নিয়েই সে সামনে গিয়ে হায়নার গুহায় প্রবেশ করে একদম ভিতরে যাবার পর সেই ব্যাগটি খুঁজে পায়। কিন্তু সেই ব্যাগ নিয়ে আসার সময় কিছু হায়নার সম্মুখীন হয়েছে এবং কিছু হায়নার আচরণও খায় সে। তো নিজের আত্মরক্ষার জন্য কিছু হায়নাকে খুন করে একটি পর্যায়ে লারা কনরাইড রথ এর নিকট ফিরে আসে এবং কনরাইড রথকে প্রাথমিক চিকিৎসা দেয়। রথ লারাকে বলে যে ব্যাগে যে ট্রান্সমিটারটা আছে সেই ট্রান্সমিটারটা কোনো একটি রেডিও টাওয়ারের সাথে সংযোগ করে যে কোনো স্থানে রেডিও সিগন্যাল পাঠানো যাবে। তো লারা আশেপাশে কোথায় রেডিও সেন্টার তা সে জানে না, তবে অনেক ঘাটাঘাটি করার পর সে একটি পর্যায়ে দেখতে পায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পুরনো কিছু ফেসিলিটি। আসলে এই ইয়ামাটাই দ্বীপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট এখানে বিভিন্ন ফেসিলিটি তৈরি করেছিল। তো সে সকল ফেসিলিটি অব্যবহৃত এবং নষ্ট অবস্থা এখনো রয়ে গিয়েছে। পথিমধ্যে গ্রুপের বাকি সদস্যরা লারাকে ওয়াকিটকের সাহায্যে জানায় যে
তারা এখনও স্যামকে খুঁজে পায়নি। এবং তখন লারা যখন জানায় যে একটি রেডিও টাওয়ারের মধ্যে ট্রান্সমিটার সংযোগ করতে যাচ্ছে সে, তখন অপর প্রান্তে ওয়াকি টকি অ্যালেক্স হাতে নিয়ে বলে যে তুমি এভাবে সরাসরি ট্রান্সমিটারটাকে সংযোগ দিতে পারবে না, এটা অনেকটা রিস্কি তোমার জন্য, তুমি বরং নিকটস্থ কোনো স্থানে ট্রান্সমিটার ডিভাইস খুঁজো যেটাতে ট্রান্সমিটার সংযুক্ত করলে সরাসরি রেডিও টাওয়ারের মাধ্যমে দূর কোথাও হেল্পের জন্য সিগন্যাল পাঠানো যাবে। তো লারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি কন্ট্রোল সেন্টারে প্রবেশ করে, সেখানে জাপানি কিছু যন্ত্রপাতি সে দেখতে পায় যার মধ্যে একটি ট্রান্সমিটার কনসোলও ছিল, কিন্তু সেই যন্ত্র চালু করতে গিয়ে দেখে যে জং পড়ে এবং মরিচা পড়ে পুরোটাই অবস্থা খারাপ। তখন ওয়াকিটকের সাহায্যে পুনরায় অ্যালেক্সের সাথে যোগাযোগ করলে অ্যালেক্স বলে যে এখন আরেকটা ওয়ে আছে, এটা খুবই রিস্কি, এবং সেটা হচ্ছে তোমাকে রেডিও টাওয়ারের একদম উপরে উঠতে হবে এবং উপরে উঠে ডাইরেক্টলি তারের সাহায্যে ট্রান্সমিটারটাকে সরাসরি সংযোগ করে রেডিও সিগন্যাল পাঠাতে হবে। তো লারা অতঃপর একটি বিশাল রেডিও টাওয়ার দেখতে পায় এবং পুরো জীবনের ঝুঁকি নিয়ে সেই রেডিও টাওয়ারের একদম চূড়ায় সে উঠতে সক্ষম হয় এবং উঠে কিছু তারের সাহায্যে ট্রান্সমিটারটাকে সংযোগ করে সরাসরি রেডিও সিগন্যাল পাঠাতে সক্ষম হয় এবং তাদের রেডিও সিগন্যালে সাড়া দেয় জাপানের কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী বিমান। তো সেই বিমান যেন নির্দিষ্ট স্থানে ল্যান্ড করতে পারে সেজন্য লারা নির্দিষ্ট সময়ের আগেই টাওয়ার থেকে একদম নিচে নেমে পেট্রোল এবং হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই আগুন জ্বালিয়ে দেয় এবং আগুন জ্বালিয়ে মূলত সেই বিমানকে একটি সিগন্যাল দেয় যে এখানে ল্যান্ড করতে হবে। কিন্তু বিমান যেইনি সেখানে ল্যান্ড করতে নেবে তার কিছুক্ষণ আগেই হঠাৎ করে একটি বজ্রপাত বিমানের গায়ে আঘাত করে এবং যার কারণে বিমানটি সরাসরি ক্র্যাশ করে সেই দ্বীপে। এবং লারা যখন বুঝতে পারে যে বিপদ আসন্ন তখনই ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট থেকে লারা নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। লারা যখন কিছুটা সেফ অবস্থানে পৌঁছে যায় তখন সে দেখতে পায় যে প্যারাশুটের সাহায্যে বিমানের একজন ক্রু দ্বীপের একটি স্থানে গিয়ে অবতরণ করলো। তো লারা ওই প্যারাশুটটা লক্ষ্য করে সেই স্থানে পৌঁছায় ওই ক্রুকে রিসিভ করার জন্য যে কি অবস্থা তার দেখতে হবে, কিন্তু সে গিয়ে ভয়াবহ চিত্র দেখতে পায়, স্থানীয় কাল্টের সদস্যরা ওই লোকটাকে খুন করে ফেলেছে। এরপর লারা যখন ওই লোকগুলোর নজরে পড়ে যায় তখন স্থানীয় কাল্টের লোকগুলো লারাকেও খুন করার জন্য পিছু নেয়, কিন্তু লারা দৌড়ে সবকিছু থেকে পালিয়ে একটি পর্যায়ে রিস্ক ফ্রি হতে সক্ষম হয় এবং একটি নিরাপদ স্থানে পৌঁছানোর পর পুনরায় আবার কনরের রথের নিকট ফিরে যায় এবং তখন বলে যে বিমানের একজন ক্রু মারা গিয়েছে। তো কনরেড রথ লারাকে তখন জানায় যে বিমানটা এখানে ক্র্যাশ করেছে সেটা ক্র্যাশ করার আগে বিমানের যে সকল ক্রু ছিল তাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল, বিমান ক্র্যাশ করার পরও একজন ওয়াকিটকিতে যোগাযোগ করেছে, একটি নির্দিষ্ট লোকেশনের নাম আমাকে বললো, তোমাকে ডাইরেকশন দিয়ে দিচ্ছি তুমি সেই অনুযায়ী যাও, দেখো পাও কিনা তাকে। লারা একটি পর্যায়ে দুঃখ প্রকাশ করে যে আমাদেরকে বাঁচাতে এসে তাদের একই হাল হলো। তো লারা কনরেড রথের বলা ডাইরেকশন এবং রাস্তা অনুযায়ী বিমানের ওই ক্রুকে খুঁজতে থাকে। একটি পর্যায়ে একটি অতি প্রাচীন জাপানি স্থাপনার ভিতরে ঢুকলে সে দেখতে পায় সেই পাইলট আহত অবস্থায় পড়ে রয়েছে। লারা তাকে রিসিভ করতে সামনে এগুবে আর ঠিক সে মুহূর্তেই চারপাশ থেকে স্থানীয় কাল্টের সকল সদস্যরা নেমে আসে লারাকে খুন করার জন্য। মূলত এটা ছিল একটি ফাঁদ এবং লারা অবাক হয় যে মেথায়াস, যাকে সে একজন ভালো লোক হিসেবে শুরুতে দেখেছিল, সে আসলে এই কাল্টের মূল লিডার এবং এই মেথায়াসের কথাতেই যত বেআইনি এবং বর্বর কর্মকাণ্ড আছে এই দ্বীপে সব পরিচালিত হয়। তো এই মেথায়াস মূলত এই লোকটাকে এখানে একটি ফাঁদ হিসেবে আটকে রেখেছিল লারাকে ঘায়েল করার জন্য এবং এই মেথায়াসেই স্যামকে কিডন্যাপ করে কোথাও গুম করে দিয়েছে। তো লারা একা মেয়েমানুষ হিসেবে কাল্টের লোকদের সাথে লড়ে পারে না, কাল্টের লোকরা তাকে অনেক মারধর করে যার কারণে সে একটি পর্যায়ে বেহুশ হয়ে যায়, কিন্তু তাকে চূড়ান্তভাবে যখনই খুন করতে নেবে ঠিক তখনই অদ্ভুত আকৃতির কিছু সামুরাই প্রবেশ করে। আমি তোমাদেরকে এই সামুরাইগুলোর ব্যাপারে বলেছিলাম, এরা হচ্ছে অনি সামুরাই যারা কুইন হিমিকোর লাশকে পাহারা দিত। তো ওই সকল সামুরাইরা এসে কাল্টে যে সকল লোকগুলোকে কাছে পিছে পায় তাদের সকলকেই খুব নৃশংসভাবে খুন করে এবং লারা অজ্ঞান হয়ে যায় টোটালি। অতঃপর লারার যখন অনেকক্ষণ পর জ্ঞান ফিরে তখন লারা নিজেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং লারা ভয় পেয়ে যায় কারণ বিভিন্ন মানুষের নাড়ি ভুড়ি কঙ্কাল এবং বিভিন্ন মানুষের ঝুলন্ত মৃতদেহ ছিল। মূলত ওই কাল্টের লোকদেরকে বিভিন্নভাবে খুন করেই তাদেরকে এখানে এনে ঝুলিয়ে রাখা হয়েছে এবং লারা যেহেতু অজ্ঞান হয়ে পড়েছিল রক্তাক্ত অবস্থায় তাকেও অনি সামুরাই যারা আছে তারা মৃত ভেবেই এখানে ঝুলিয়ে রেখেছিল। তো লারা একটি পর্যায়ে তার সৃজনশীল মেধা ব্যবহার করে সে বাঁধন হতে মুক্ত হয় এবং নিচে আছড়ে পড়লেও পরবর্তীতে সে সকলের পাশ কাটিয়ে একটি খোলা স্থানে পৌঁছে যায় এবং সেখানে সে পৌঁছে দেখতে পায় যে সেখানে কিছু বৌদ্ধ মূর্তি রাখা এবং সামনে পাথরের একটি কফিন। সেই পাথরের কফিনে বিভিন্ন জাপানি লেখা এবং কারুকাজ দেখে লারা বুঝতে পারে এটা কুইন হিমিকোর কবর। কুইন হিমিকোর দেহ আসলেই ঠিকঠাক সৎকার করা হয়নি। আরো কিছু কারুকাজ এবং চিত্র লারা দেখে একটি পর্যায়ে বুঝতে পারে যে কুইন হিমিকোর যারা অনুসারী আছে তারা এক ধরনের রিচুয়ালস করে হিমিকোর জন্য এবং এই রিচুয়ালসের সাহায্যে একজন সাকসেসর নিয়োগ করা হয়। তো লারা হঠাৎ করে একটি পর্যায়ে ওয়াকিটকিতে স্যামের আওয়াজ শুনতে পায়। স্যাম তখন জানায় যে একটি ওয়াকিটকি একজনের কাছ থেকে
থেকে কৌশলে আমি চুরি করে নিয়েছি। আসলে এই কাল্টের সদস্য যারা আছে তারা কেউই ভালো না, আর মেথায়াস লোকটা অনেক খারাপ। ওই আমাকে এখানে কিডন্যাপ করে এনেছে এবং আমাকে একটি পুরনো জাপানি মন্দিরে আটক করে রেখেছে। ওরা কি একটি রিচুয়ালসের কথা যেন বলছে, ফায়ার রিচুয়ালস। কিসের কুইন হিমিকোর সাকসেসর নিয়োগ করবে আমি কিছুই বুঝতে পারছি না। যতটুকু বোঝা যাচ্ছে আমি রিস্কে আছি। এই সব কিছু বলতে বলতে একটি পর্যায়ে স্যামান্থা চিৎকার দেয় এবং ওয়াকি টকি থেকে আর কোনো আওয়াজ আসে না। লারা বুঝে যায় স্যামান্থা খুব রিস্কে রয়েছে। অতঃপর লারা ওয়াকি টকির সাহায্যে চেষ্টা করে কনরেড রথের সাথে যোগাযোগ করার। কনরেড রথ তখন সরাসরি জানায় যে গ্রুপের বাকি সদস্যগুলোর সাথে আমার যোগাযোগ হয়েছে, ওরা নাকি একটি জাপানি মন্দিরের দিকে ঘুরছে, তুমিও সেই অনুযায়ী আগাও এবং দেখি আমিও সেই অনুযায়ী আগাবো, এখন মোটামুটি আমি চলতে ফিরতে পারছি। লারা অতঃপর অনেক পথ পেরিয়ে একটি পাহাড়ি অঞ্চলের কিছু পাহাড়ের গায়ে একটি মন্দিরের সন্ধান পায়। মূলত এটা কোনো ট্রেডিশনাল জাপানি মন্দির না, এটা পাহাড়ের মধ্যেই বিভিন্ন স্থানে সাজিয়ে গুছিয়ে মন্দিরের মতো করা হয়েছে। লারা কৌশলে ভেতরে প্রবেশ করে যখন রিচুয়ালস যেখানে হয় সেই স্থানে পৌঁছায়, তখন লারা দেখতে পায় ভয়াবহ চিত্র। মেথায়াস এখানে তার অনুসারী এবং কাল্টের যত সদস্য আছে এই দ্বীপের তাদের সকলকে সাথে নিয়ে বলছে যে কুইন হিমিকোর আত্মাকে শান্তি দিতে হবে এবং তার জন্য সাকসেসর নিয়োগ করতে হবে। সেজন্য আজ আমরা নতুন এক সাথীকে নিয়ে এসেছি এবং সে নতুন সাথী আর কেউ নয়, স্যামান্থা নিশিমোরা। তো স্যামান্থাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে, এরকম প্ল্যান থাকে। মূলত এটাই হচ্ছে ফায়ার রিচুয়ালস। এবং রিচুয়ালসের নিয়মটা হচ্ছে এরকম, যদি শরীর পুড়ে যায় তাহলে সাকসেসর নিয়োগ হয় না, কিন্তু আগুন লাগার পরও যদি শরীর না পুড়ে তাহলে ওই লোক হিমিকোর সাকসেসর। এখন সাকসেসরের কাজটা কি? সাকসেসরের কাজ হচ্ছে নিজের আত্মাকে হিমিকোর জন্য বিসর্জন দিয়ে দেওয়া, অর্থাৎ আগুন দেওয়া হয় শরীরে, কিন্তু অদ্ভুত এক ধরনের বাতাস এসে সে আগুন আর জ্বলতে দেয় না। সুযোগ বুঝে একটি পর্যায়ে লারা তার হাতে থাকা অস্ত্র ও তীর দিয়ে আঘাত করে বসে মেথায়াসের দুই সহযোগীর উপর, যেন সে স্যামকে ছাড়াতে পারে কোনোভাবে। কিন্তু সে এটা বোকামি করেছিল, কারণ এখানেও সে উদ্যম মাধ্যম খায় সকল কাল্টের সদস্যদের হাতে। এরপর লারার হাত থেকে সকল অস্ত্র এবং সামগ্রী ছিনিয়ে নেয় কাল্টের সদস্যরা এবং দুজন লোক লারাকে টেনে হিঁচড়ে অনেকটি স্থানে নিয়ে যেতে থাকে। মূলত লারাকে তারা দুজন মিলে খুন করে ফেলবে, ব্যাপারটা এরকম। কিন্তু লারা একটি ডোবার সামনে দিয়ে নিয়ে যাবার সময় লারা তাদের দুজনের উপর আক্রমণ করে সেই ডোবার মধ্যে লাফ দিয়ে দেয় এবং সেই ডোবার মধ্যে ডুবে লারা একরকম অদৃশ্যই হয়ে গিয়েছিল, কারণ সেই ডোবাটা সাধারণ ডোবা ছিল না। সেই ডোবা যত মানুষকে এখানে স্যাক্রিফাইস করা হয়েছে, যতজনের লাশ পোড়ানো হয়েছে, যতজনকে খুন করা হয়েছে, তাদের সকলের রক্ত এবং দেহ দিয়ে স্তূপ হয়েছিল, যার কারণে এই রক্তের মাঝে লারা যেহেতু পুরো ডুবে গিয়েছিল, এরপর পুরো দেহ লাল হয়ে যাওয়ায় এবং দোতলা সমান উচ্চতা থেকে অনেকগুলো মৃতদেহর মাঝে জীবিত লারাকে আর ডিটেক্ট করতে সক্ষম হয়নি ওই দুজন লোক। তো তারা ধরে নেয় উপর থেকে নিচে পড়ে হয়তো হাত পা ভেঙে মরে গিয়েছে মেয়েটা। এরপর তারা সামনে চলে যায় এবং লারাকে আমরা দেখতে পাই সে রক্তের মধ্য হতে উঠে দাঁড়ায়। তো লারা অতঃপর সামনে এগুতে থাকে এবং গুহার মধ্য হতে কিছু দুর্গম পথ পাড়ি দেবার পর একটি পর্যায়ে সে জোনা, অ্যালেক্স সহ বাকিদেরকে একটি পরিত্যক্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষের মধ্যে বন্দী অবস্থায় দেখতে পায়। তো লারা নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তাদেরকে মুক্ত করতে সক্ষম হয়। এরপর এই গ্রুপটাকে লারা চলে যেতে বলে দ্বীপের শেষ মাথায় এবং অপরদিকে লারা চলে যায় সরাসরি জেমস হোয়াইটম্যান এবং স্যামকে উদ্ধার করার জন্য। তো লারা পুনরায় পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি প্রাসাদে যখন প্রবেশ করে, সেখানে হঠাৎ করে আচমকা সে জেমস হোয়াইটম্যানকে একদম অক্ষত এবং স্বাভাবিক অবস্থায় দেখতে পায়। তো জেমস হোয়াইটম্যান এখানে লারাকে জানায় যে কাল্টের সদস্যরা স্যামকে সামনেই আটকে রেখেছে, হোয়াইটম্যানের নিজেরও জীবনের ঝুঁকি রয়েছে, তবে হোয়াইটম্যানকে কাল্টের সদস্যরা রিস্ক হিসেবে বিবেচনা করছে না, তাই কাল্টের সদস্যদের সাথে একরকম নির্ভয়ে চলাচল করতে পারছে এই হোয়াইটম্যান। তো হোয়াইটম্যান লারাকে রাস্তা বলে দেবার পর লারা ভিতরে যখন প্রবেশ করে তখন সে দেখতে পায় মেথায়াস স্যামকে বলছে যে তুমি সাকসেসর নিয়োগ হয়েছো যেহেতু তোমার দেহ পুরেনি, এবং তুমি বুঝতে পারো এটা কত বড় একটা সম্মানের বিষয়। তোমার মাঝে সেই শক্তি রয়েছে যার দ্বারা অত্র এই দ্বীপে আজও যারা আটক পড়েছে তারা সকলেই এই দ্বীপ থেকে বের হতে পারবে, মানে যা তা অবস্থা, কি অন্ধবিশ্বাস রে বাবা। তাই হোক, কাল্টের একজন লোককে মেথায়াস সামনে ডেকে পাহারা দিতে বলে স্যামকে এবং মেথায়াস চলে যাওয়ার পরই লারা তীর দিয়ে সেই গার্ডকে খুন করে ফেলে এবং স্যামের কাছাকাছি যায়। স্যামকে যেই নি সেই স্থান থেকে নিয়ে পালাবে লারা, ঠিক তখনই হঠাৎ করে হোয়াইটম্যানকে পেছনে হাত বাঁধা অবস্থায় সামনে নিয়ে আসে মেথায়াস। এরপর সরাসরি লারার উপর আক্রমণের নির্দেশ দেয় তার সহকারীদের। এরপর কাল্টের অন্যান্য সদস্যরা যে যার মতো অস্ত্র, আগুনের গোলাযুক্ত তীর নিয়ে সকলেই হামলে পড়ে লারার উপর, কিন্তু যেহেতু সেই দুর্গটা তৈরি ছিল কাঠের এবং আগুন জ্বলা অবস্থায় যেহেতু তীর ছোড়া হচ্ছিল, তাই সেই তীরের আগুনগুলো কাঠের বিভিন্ন অংশে লেগে পুরো স্থানে আগুন লেগে যায় এবং সেই মুহূর্তেই স্যামকে অপর একটি স্থানে পৌঁছে দিয়ে লারা সকলের বিরুদ্ধে লড়তে থাকে। তবে স্যাম যখন সেখান থেকে চলে যায় তখন লারা জানায় যে কনরেড রথ
লারাকে বলেছে যে সে একটি রেস্কিউ হেলিকপ্টার এখানে আসতে বলেছে। রেস্কিউ হেলিকপ্টারে যেন কোনোভাবেই কেউ না ওঠে, কারণ হেলিকপ্টার থেকে শুরু করে যে কোনো কিছু ক্র্যাশ করতে পারে। এরকম আভাস লারা হিমিকোর কবরের আশেপাশে রয়ে যাওয়া বিভিন্ন কারুকাজের মধ্যে লক্ষ্য করেছিল। তো যাই হোক, অনেক গোলাগুলি হয়। একটি পর্যায়ে এই বিপদের থেকে চড়াই উতরাই পার হলেও তাকে একটি পর্যায়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাবার জন্য কনরেড রথ একটি রেস্কিউ হেলিকপ্টার নিয়ে হাজির হয়। তবে লারা হেলিকপ্টারটি একটি নিরাপদ স্থানে সরে যাওয়ার পরেই বারবার হেলিকপ্টারটিকে নিচে নামাতে বলে, কারণ লারার এই ভয় ছিল যে কোনো কিছুই হোক এদিক থেকে সহজে যেতে পারছে না এবং কোনো না কোনোভাবে বজ্রপাতের শিকার হয়ে তা ক্র্যাশ করছে। পাইলটকে অনেকবার বললেও পাইলট রাজি হয় না হেলিকপ্টার নামাতে। হঠাৎ করেই বজ্রপাতের আঘাত হয় এবং হেলিকপ্টারটি নিচে ক্র্যাশ করে। পাইলট সেখানে মৃত্যুবরণ করলেও সৌভাগ্যক্রমে লারা ও কনরেড রথ হেলিকপ্টার থেকে জাম দেওয়ার কারণে আহত হলেও বেঁচে যায়। তো রথ তখন লারার কাছে যায় এবং তখনই দেখতে পায় যে কাল্টের সদস্যরা এবং মেথায় দূর থেকে তেড়ে আসছে তাদেরকে খুন করার জন্য। মিস্টার রথ তখন একরকম বাধ্য হয়ে তার হাতে থাকা পিস্তল দিয়ে কাল্টের লোকদেরকে গুলি করতে থাকে এবং একটি পর্যায়ে যখন গুলি শেষ হয়ে যায় ঠিক তখনই দূর থেকে মেথায়াস একটি ধারালো অস্ত্র ছুড়ে মারে লারার দিকে। লারাকে বাঁচাতে গিয়ে কনরেড রথ যখন কভার দেয় ঠিক তখনই কনরেড রথ ওই ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করে। রথের মৃতদেহ নিয়ে লারা এক প্রকার হতভম্ব হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই মেথায়াস যেহেতু নিরস্ত ছিল তাই সে দৌড়ে পালিয়ে যায় এবং সেই মুহূর্তেই হঠাৎ করে সেই স্থানে আগমন ঘটে শিপের অন্যান্য সদস্যদের। জোনা, অ্যালেক্স সহ সকলেই হতভম্ব হয়ে যায়। তো রেয়াস তখন এক পর্যায়ে জানায় যে সামনে একটি পরিত্যক্ত পিটি বোর্ড পেয়েছি আমরা, ওই পিটি বোর্ডটাকে রিপেয়ার করে আমরা এদিক থেকে দ্রুতই পালিয়ে যাব। তখন লারা বলে যে যতই চেষ্টা করো না কেন আমাদের পক্ষে সম্ভব না পিটি বোর্ড দিয়ে এখান থেকে পালানো, কারণ হিমিকোর আত্মা মনে হয় না আমাদেরকে সহজে এখান থেকে জিতে দেবে। তো রেয়াস তখন এক পর্যায়ে বিরক্ত হয় এবং ব্যঙ্গ করে লারাকে বলে যে তোমার উপর অনেক ঝড় গিয়েছে, তুমি কিছুক্ষণ ঘুমাও, মাথা ঠান্ডা করো। তবে কেউ বিশ্বাস না করলেও জোনা এবং স্যাম লারার কথায় সায় দেয়। তো পিটি বোর্ড ঠিক করার জন্য যাবতীয় যে সকল জিনিসপত্র দরকার সে সকল জিনিসপত্র দ্বীপের সাইডে রয়ে যাওয়া এন্ডিউরেন্স শিপের ধ্বংসাবশেষের মধ্যে রয়ে গিয়েছে। তো অ্যালেক্স যেহেতু টেকনিশিয়ান, অ্যালেক্স এক পর্যায়ে দায়িত্ব নেয় ওই জাহাজের ধ্বংসস্তূপের ভিতরে গিয়ে যাবতীয় যে সকল জিনিসগুলো পিটি বোর্ডটাকে ঠিক করার জন্য আনতে হবে সেগুলো সে নিজে গিয়ে নিয়ে আসবে। তো কথা মতো সে চলে যায়। কিন্তু পরদিন সকালে হঠাৎ করে হোয়াইট ম্যান একটি পিস্তল দিয়ে পিছনে গুলি করতে করতে হন্তদন্ত হয়ে ছুটে আসে লারাদের নিকট। তো সেখানে লারার সাথে হোয়াইট ম্যানের কথা কাটাকাটি হয় যে আপনি নিজেই দায়ী আমাদেরকে এই বিপদে ফেলার জন্য। লারা অনেক কারণেই হোয়াইট ম্যানকে সন্দেহ করতে থাকে যে এই কাল্টের লোকেরা এর কোনো ক্ষতি কেন করেনি বা এই লোক তাদের সকলকে আরও বিপদে ফেলে দেবে কিনা, এ নিয়ে অনেক কথার দ্বন্দ্ব হয় এই দুজনের মাঝে। তবে জোনা তাদেরকে থামায় এবং বলে যে যা হবার হয়েছে এখন এদিক থেকে বেরোতে পারলেই আমরা বাঁচি। তো লারা একটি পর্যায়ে একটি ম্যাপ খুলে যে ম্যাপটা সে মেথায়াসের যে টেম্পল পুরী গিয়েছে সেটা হতে সংগ্রহ করেছিল, সেই ম্যাপের মধ্যে সে একটি রিচুয়ালস চেম্বার দেখতে পায়। সেই রিচুয়ালস চেম্বারে যাবার পর লারা সেখানে পচা গলা কিছু সামুরাইদের দেহ দেখতে পায়। তো সেই সামুরাইদের দেহ চেক করে সে একটি কাগজ খুঁজে পায়, অনেক বছর পুরনো কাগজ, মনে হয় না গত 200-300 বছরে সেখানে কোনো লোকের আগমন হয়েছে, লারাই হয়তো প্রথম লোক। তো লারা সেই কাগজটা খুলে দেখতে পায় যে সেখানে লেখা আছে জাপানি ভাষায় যে যে ফায়ার রিচুয়ালস করা হয় সেটা কোনোভাবেই সঠিক রিচুয়ালস নয়, এমনকি এই ফায়ার রিচুয়ালস করার আগেই কিছু সামান এবং যে সকল লোকজন সাধারণত এই রিচুয়ালস করার দায়িত্ব নিয়েছিল তারা অনেকেই সুইসাইড করেছিল। কেন সুইসাইড করেছিল সে ব্যাপারেও প্রপার ধারণা নেই, শুধু এতটুকুই বলা আছে দ্বীপ অভিশাপমুক্ত করতে হলে এই ভুয়া রিচুয়ালস বাদ দিতে হবে এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিমিকোর মরদেহ হয় পুড়িয়ে ফেলতে হবে না হয় সঠিকভাবে সৎকার করতে হবে। তো লারা এই সমস্ত বিষয় জানার পর পুনরায় যখন তাদের আস্তানায় ফিরে আসে তখন সে অ্যালেক্সকে পায় না। তো একটি পর্যায়ে লারা চলে যায় দ্বীপের পারে অর্ধডুবা অবস্থায় থাকা এন্ডিউরেন্স শিপের ধ্বংসস্তূপের মধ্যে। মূলত লারাদের এন্ডিউরেন্স শিপটা যেহেতু দ্বীপের কাছে এসেই দুবাক হয়েছিল তাই ধ্বংসস্তূপগুলো দ্বীপের আশেপাশেই রয়ে গিয়েছিল। তো লারা সেই ধ্বংসস্তূপের ভিতরে প্রবেশ করার পর একটি পর্যায়ে অ্যালেক্সকে আহত অবস্থায় দেখতে পায়। অ্যালেক্সের সামনে গেলেই আচমকা আশেপাশে হামলা করে বসে মেথায়াসের কাল্টের সদস্যরা। তো অ্যালেক্স সেখানে গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জামাদি লারার হাতে দেয় এবং বলে যে এগুলো এখানে নিতে এসে আমি ফেঁসে গিয়েছি এবং এদেরকে আমাকে কাউন্টার দিতে হবে, না হলে তুমি সহ কেউ এদিক থেকে মনে হয় না সহজে বেঁচে ফিরতে পারবে। করুণ সুরে বলে যে আমার পক্ষে মনে হয় না এখান থেকে বের হওয়া সম্ভব, অলরেডি এখানে যারা এসে পড়েছে ওরা আমাদের সকলকে খুন করে ফেলবে, তুমি দ্রুত সরঞ্জামগুলো নিয়ে এখান থেকে দ্রুত পালাও, পিটি বোর্ডটা যে করে হোক ঠিক করে তোমরা এদিক থেকে চলে যাও, আমার এদেরকে কাউন্টার করতে দাও, তুমি আমার কথা ভেবে না লারা, তুমি চলে যাও। লারা একটি পর্যায়ে অ্যালেক্সের প্রতি মায়া হয়। ছেলেটা আসলে তুখর বুদ্ধিসম্পন্ন হলেও নিজের টিউশন ফি থেকে যাবতীয় অন্যান্য খরচ মেটাতে হিমশিম খাচ্ছে
ছিল বলেই সে একজন হ্যাকার হিসেবে বিভিন্ন কিছু হ্যাক করত এবং এই হ্যাকিংয়ে আজ এত দূর অবধি তাকে নিয়ে এসেছে। অলরেডি মৃত্যুর মুখে অ্যালেক্স। লারা একরকম করুণা করি অ্যালেক্সের গায়ে চুমু খেয়ে সে সেখান থেকে দূরে পালিয়ে যায় এবং অ্যালেক্স যখন বুঝতে পারে যে লারা মোটামুটি একটু দূরে চলে গিয়েছে ঠিক তখনই একটি গ্যাস চেম্বারের মধ্যে অ্যালেক্স গুলি করে দেয় এবং সেই গুলি করার কারণে গ্যাস চেম্বার হতে যেহেতু গ্যাস বেরোচ্ছিল তাই পুরো জাহাজের মধ্যেই আগুন ধরে যায় এবং অ্যালেক্স সহ কাল্টের অন্যান্য সদস্যরা যারা ভেতরে অ্যাটাক করেছিল তারা সকলেই সেখানে মৃত্যুবরণ করে। তো লারা যখন শিপ থেকে বাহির হয়ে সরাসরি দ্বীপের মধ্যে এসে পৌঁছায় তখন সে অবাক হয় জোনা এবং রিয়াজকে দেখে। তার অনুপস্থিতির সময়টার মাঝে নাকি কাল্টের সদস্যরা তাদের উপর আক্রমণ করেছিল এবং কোনো মতো রিয়াজ এবং জোনা নিজেদেরকে রক্ষা করতে পারলেও স্যামকে আবারও কাল্টের সদস্যরা আটক করে নিয়ে চলে গিয়েছে। তো লারা অতঃপর স্যাম ও রিয়াজ উভয়কেই এটা বোঝাতে সক্ষম হয় যে হোয়াইট ম্যান শুরু থেকে হয়তো কাল্টের সদস্যদের সাথে জড়িত রয়েছে যেহেতু তার প্রোগ্রাম তৈরি করতে হতো এবং দ্বীপের মাঝে অবশ্যই কোনো না কোনো সমস্যা রয়েছে, না হলে একের পর এক ব্যবস্থা হয়ে যাবার পরও কি কারণে তারা এই দ্বীপ থেকে এসকেপ করতে পারছে না। এই বিষয়টা বলার পরে রিয়াজ একটি পর্যায়ে মানতে বাধ্য হয় যে দ্বীপের মধ্যে আসলেই কোনো সমস্যা রয়ে গিয়েছে। তো রিয়াজও অতঃপর লারার কথায় সায় দেয় এবং জোনা পিটি বোর্ডটাকে সে ঠিক করে ফেলে। যেহেতু জোনা অতীতে এন্ডিউরেন্স শিপের একজন কর্মী ছিল তাই ইঞ্জিন ঠিক করা সংক্রান্ত টুকটাক জ্ঞান তারও ছিল। এরপর পরদিন সকালে লারা জোনা এবং রিয়াজ তিনজনে মিলে চলে যায় রিচুয়ালস চেম্বারে। তো সেখানে যাবার পর লারা বোর্ড থেকে নেমে তাদের বলে দেয় যে করেই হোক স্যামকে নিয়ে ফিরবে, যদি না ফিরে একটা নির্দিষ্ট সময় পর তাদেরকে চলে যেতে বলে। তো লারা রিচুয়ালস চেম্বারের পাহাড়ে ওঠার পর সে একটু সামনে যখন যায় তখন একটি ব্রিজ দেখতে পায়। সেই ব্রিজের সামনে দুজন অনি সামুরাই পাহারা দিচ্ছিল। হঠাৎ করেই সেখানে জেমস হোয়াইটম্যান, মেথায়াস এবং স্যাম উপস্থিত হয়। এখানে স্যামকে মেথায়াস বন্দী অবস্থায় রেখেছিল। তো সেখানে মেথায়াস মিস্টার হোয়াইটম্যানকে বলে যে অনি সামুরাই দুজনকে গিয়ে বলো তাদের জন্য নতুন রানী এসে পড়েছে। তো মিস্টার হোয়াইটম্যান যখন ওই দুজন অনি সামুরাই নিকট অ্যাপ্রোচ করে এবং বলে যে আপনাদের জন্য নতুন রানী এনেছি, কিন্তু সে জাপানিজ ভাষায় বলতে পারে না, যার কারণে অনি সামুরাই দুজন তাকে বহিরাগতভাবে সেখানেই খুন করে ফেলে। মূলত অনি সামুরাইগুলো এই প্রাসাদে বহিরাগত কাউকেই অ্যালাউ করে না, সেটা কাল্টের সদস্যরা হোক কিংবা বহিরাগত কোনো সাধারণ নাগরিক হোক। তো যখন জেমস হোয়াইটম্যানের দেহ অনি সামুরাইরা কোপাকোপি করছিল সেই মুহূর্তেই মেথায়াস বন্দী অবস্থায় স্যামকে নিয়ে সামুরাই দুজনের চোখ ফাঁকি দিয়ে চলে যায় ব্রিজের মধ্য দিয়ে অপর প্রান্তে এবং অপর প্রান্তে পৌঁছানোর পর তখনই অলৌকিকভাবে একটি ঝড় হাওয়া বয়ে যায় এই ব্রিজের ওপর দিয়ে। তো লারা ভিন্ন একটি উপায়ে স্যামকে উদ্ধার করার জন্য ব্রিজের অপর প্রান্তে পৌঁছায় এবং সেখানে পৌঁছে কিছু পথ পাড়ি দেবার পর বিশাল একটি টেম্পল দেখতে পায় ভেতরে। মূলত পাহাড়ে অবস্থিত এই টেম্পলটি অনি সামুরাইরা ব্যবহার করত এবং অনি সামুরাইদের বিশাল আলাদা একটি গোষ্ঠী রয়েছে সেখানে। তো লারা তাদের সকলের চোখ ফাঁকি দিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি অনি সামুরাই লারাকে দেখে ফেলে। এরপর সকল সামুরাইরা মিলে লারাকে উদ্দেশ্য করে তীর ছুঁড়তে থাকে এবং তীরে লাগানো আগুনের কারণে চারপাশ ওখানে আবার পুড়ে যায়। অতঃপর একটু সামনে গিয়ে লারা এমন একটি স্থানে যায় যেখানে কারুকার্যের মাধ্যমে অনেক কিছু লেখা ছিল। তো সেখানে সকল কারুকার্য এবং সকল নিদর্শন দেখে লারা একটি পর্যায়ে বুঝতে পারে যে সকল সামান এবং অন্যান্য লোক যারা অতীতে হিমিকোর জন্য নিজেদেরকে বিসর্জন দিয়েছে অর্থাৎ সুইসাইড করেছে তারাও অ্যাকচুয়ালি ফায়ার রিচুয়ালস এর মাধ্যমে সুইসাইড করেনি, তারা ভিন্ন কোনো পথ অবলম্বন করেছিল এবং মূলত সোল স্যাক্রিফাইস করতে হয় কুইন হিমিকোর মৃত আত্মার জন্য। যে হিমিকোর যে মৃতদেহ তার উপরে ভয়ানক কিছু ভর করেছে, যে শুধুমাত্র হিমিকোর দেহটাকে হোস্ট হিসেবে ব্যবহার করছে এবং এই পর্যন্ত যতজন মানুষকে বলি দেওয়া হয়েছে কিংবা স্যাক্রিফাইস করা হয়েছে তাদের সকলের আত্মা গ্রহণ করে সেই ভয়াবহ এন্টিটি বেঁচে রয়েছে। এখন লারা বুঝতে পারে যে করেই হোক হিমিকোর দেহটা ধ্বংস করতেই হবে। তো পথিমধ্যে বিভিন্ন শত্রুকে ঘায়েল করার পর, দুর্গম পাহাড়ে বিভিন্ন স্থান অতিক্রম করার পর একটি পর্যায়ে লারা সরাসরি পৌঁছে যায় সেই চেম্বারে যেখানে মেথায়াস হিমিকোর লাশ সামনে রেখে স্যামকে বসিয়ে আলাদা রিচুয়ালস শুরু করে। আমরা এখানে কুইন হিমিকোর মৃতদেহটাকে বসা অবস্থায় দেখতে পাই। যেহেতু মেথায়াস বিভিন্ন রকম অভিশপ্ত মন্ত্র পাঠ করছিল তাই ওই ভয়াবহ এন্টিটির কারণে হিমিকোর মৃতদেহ উঠে বসেছে। তো এরপর রিচুয়ালস যখন চূড়ান্ত রূপে শুরু করা হয় তখন আমরা দেখতে পাই একটি আলো সরাসরি স্যামের দেহের ওপর এসে পড়ে সেই হিমিকোর মৃতদেহ থেকে। স্যামের আত্মাকে গ্রহণ করছে হিমিকোর ওই মৃতদেহটা। তো লারা এখানে মেথায়াসকে থামানোর জন্য ধস্তাধস্তি লেগে যায় এবং একটি পর্যায়ে কৌশলে মেথায়াসকে আঘাত করে লারা চটজলদি পিস্তল দিয়ে গুলি করতে থাকে, যার কারণে মেথায়াস পাহাড়ের উপর থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করে। এরপর হিমিকোকে থামানোর জন্য লারা একটি কাঠের টুকরার মধ্যে আগুন জ্বালিয়ে তা সরাসরি হিমিকোর মৃতদেহের বুক বরাবর জোরে গেঁথে দেয়, যার কারণে হিমিকোর মৃতদেহ জ্বলে যায় এবং স্যামের আত্মা
আর হিমিকো গ্রহণ করতে পারে না। পুরো দেহটাই হিমিকোর পুড়ে যায়, যে দেহ এত বছর যাবত সংরক্ষিত অবস্থায় ছিল। একজন মৃত সামুরাই এর মৃতদেহ হতে সংগৃহীত একটি কাগজে সে দেখেছিল যে কীভাবে ব্যবস্থা করতে হবে হিমিকোর দেহকে টোটালি পোড়ানোর জন্য। তো সে যা জেনেছে সেটাই সে বাস্তবায়ন করেছে। তো অতঃপর স্যামকে নিয়ে লারা চলে আসে পিটি বোটের কাছে, ঠিক যেখানে জোনা এবং রেয়াসকে অপেক্ষা করতে পড়েছিল লারা। তো বোটে স্যামান্থা নিশিমোরাকে তোলার পর তারা সকলেই সেই দ্বীপ ত্যাগ করে এবং পথিমধ্যে তাদেরকে একটি জাহাজ এসে উদ্ধার করে নিয়ে যায়। সেটা মূলত একটি মালবাহী জাহাজ ছিল। তো তাদেরকে দেখার পর ভেতরে তাদের শেল্টার দেওয়া হয় এবং তাদেরকে ইংল্যান্ডে পুনরায় নিয়ে যাওয়া হচ্ছিল। তো সেখানে লারা বুঝতে পারে যে তার পিতা এতদিন যাবত যে বিষয়ের সন্ধান করেছিল তার পিতা সেটা সন্ধান করে শেষ করতে না পারলেও লারা তার সন্ধান করে অলরেডি সমাধানও করে ফেলেছে, হয়তো নতুন যাত্রা শুরু হলো। এবং এখানেই শেষ হয় টম্ব রাইডার 2013 গল্প। সত্যি বলতে বন্ধুরা গল্পটা আহামরি কিছু না। যদি শুধুমাত্র কাল্টের সদস্য বনাম লারা ক্রফটের সাথে যদি ঝামেলার দেখাতো তাহলে চলতো এবং বিষয়টা যৌক্তিকও হতো, তবুও সবটুকু ঠিকই ছিল। কিন্তু শেষ পর্যায়ে হিমিকোর আত্মা জেগে ওঠা, আগুন জ্বালিয়ে শেষ করে দেয়া কিংবা যাবতীয় যে আজগুবি বিভিন্ন বিষয় লাস্টের হাফে দেখানো হয়েছে, এগুলি পুরো গল্পটাকেই যৌক্তিকতার একদম বাহিরে ফেলে দিয়েছে। যাই হোক, এই গেমটা মানুষ পছন্দ করে মেইনলি এর গেম প্লে এর কারণে। স্টোরি আসলে তেমন বিশেষ কিছু নেই গেমটাতে। যে স্টোরি আমি এতক্ষণ বলা বলি করেছি গাজাখড়ি গল্পই বলা চলে। ওভারঅল আই এনজয়েড দিস গেম। আই উইল গিভ দিস গেম 7/10 for its gameplay and for its story I will give it 4/10. So aaj e porjontoi porbortite notun kono series niye abar hazir hobo. Till then stay alert, stay safe, love your family, play video games, do your regular prayers and always believe in the almighty and most importantly pray for me. Assalamu alaikum.